আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। 11 ডিসেম্বর থেকে চট্টগ্রাম সহ দেশের সব মহানগরীতে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। গণপরিবহনে হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দাবি মেনে এই ঘোষণা দিলেন বাস মালিকরা। তবে হাফ ভাড়া কার্যকর করার ব্যাপারে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন তারা। শিক্ষার্থীদের সাথে থাকতে হবে আইডি কার্ড। সরকারি ও মৌসুমী ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না বলেও ঘোষণা দেয়া হয়। এছাড়া সিটির বাইরে জেলা শহর ও গ্রামে আপাতত হাফ ভাড়া চালুর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান পরিবহন মালিক সমিতির নেতারা। এদিকে সড়ক দুর্ঘটনার বিচার ও নিরাপদ সড়ক সহ 11 দফা দাবিতে আজও রাজধানীতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। কফিন মিছিল ও ব্যঙ্গচিত্রের মাধ্যমে সড়কে প্রাণহানির প্রতিবাদ জানায় তারা। বেলা 1টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা। সেখানে অবস্থানে পুলিশ বাধা দিলে প্রতীকী মরদেহের কফিন নিয়ে মিছিল শুরু করে তারা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে একই দাবিতে কাল সন্ধ্যা 6টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ঘোষণা করে তারা। এদিকে একই দাবিতে রাজধানীর রামপুরায় ব্যঙ্গচিত্র নিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে রামপুরা সড়কের হাতিরঝিল সংলগ্ন ফুটপাতে অবস্থান নেয় তারা। এ সময় সড়কে অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে বিভিন্ন ব্যঙ্গচিত্র প্রদর্শন করে তারা। শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কারিগরি শিক্ষার পাশাপাশি ও তথ্য প্রযুক্তি জ্ঞান বাড়াতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের 9ম জাতীয় এসএমই মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 300টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে, যার 60% উদ্যোক্তাই নারী। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষির প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। এর পাশাপাশি ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নেও কাজ করে যাচ্ছে। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, নিজে উদ্যোক্তা হয়ে আর্থিকভাবে সচ্ছল হতে হবে, পাশাপাশি কর্মসংস্থানও সৃষ্টি করতে হবে। শেখ হাসিনা বলেন, সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছে। নারী উদ্যোক্তারাও এখানে তাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনে সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে 25তম জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং কোর্সের উদ্বোধন শেষে এ তথ্য জানান তিনি। অনেক পক্ষ থেকেই আবেদন এসেছে, আইনের কোনো ফাঁক উপায় আছে কিনা এবং সার্বিক দিক বিবেচনা করার পরেই এটার মনে হয় সিদ্ধান্ত আসা উচিত। আইনজীবীদের থেকেও আবেদন এসেছে, তো সেই জন্য কোনো কিছুভাবেই কিছু করা যায় কি না, সেটার কোনো উপায় আছে কি না সব দিক দেখেই এটার একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন। সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উচিত নিজেদের স্বার্থেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানো, নইলে পালাবার পথও খুঁজে পাবে না। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বেগম খালেদা জিয়া দেশের কল্যাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, তাকে হত্যার ষড়যন্ত্র করে দেশের অস্তিত্ব বিলীন করে ফেলা হচ্ছে। তিনি বলেন, বিচার বিভাগকে ব্যবহার করে সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে দণ্ড দিয়ে কারাগারে নেওয়া হয়েছে, তাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে না নেওয়া হলে খালেদা জিয়ার জীবন হুমকির মুখে পড়বে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।